শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়াও একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। আর দর্শক, শুরুতেই দিন শুরু ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর জানাতে চলে যাচ্ছি নার্গিস মজিদ লিমার কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে লেনদেনের খবরাখবর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এই মুহূর্তে বেশ নেগেটিভ ট্রেন্ডেই চলছে। ডিএসই প্রধান সূচক 7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6197 পয়েন্টে এবং ডিএসই 30 সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2220 পয়েন্টে। আজ এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে প্রায় 34 কোটি টাকা। দিনের শুরুতেই অনেকগুলো প্রতিষ্ঠানের দর কমেছে। দেখতে পাচ্ছি 116টি প্রতিষ্ঠানের দর কমেছে এবং দর বেড়েছে মাত্র 12টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত আছে 56টি প্রতিষ্ঠানের। টপ ট্রেডের তালিকায় সবার প্রথমে অবস্থান করছে আলহাজ টেক্সটাইল। এরপরের অবস্থানগুলোতে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, সি পার্ল, আমরানেট, মুন্নু সিরামিক, শাইনপুকুর সিরামিক, ইস্টার্ন হাউজিং লিমিটেড, আইটিসি, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, অরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অরিয়ন ফার্মাসিউটিক্যালস, জেমিনিসি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ইন্ট্রাকো, জেমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, বেঙ্গল উইলসর, অ্যাডভেন্ট ফার্মা, রংপুর ফাউন্ড্রি। টপ গেইনারের তালিকায় শতাংশের দিক থেকে সবার প্রথমে অবস্থান করছে আলহাজ টেক্সটাইল। এরপরের অবস্থানগুলোতে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লিব্রা ইনফিউশন, ঢাকা ইন্স্যুরেন্স, মাইডাস। টপ লুজারের তালিকায় শতাংশের দিক থেকে সবার প্রথমে অবস্থান করছে এমেরাল্ড ওয়েল। এরপর অবস্থানগুলোতে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং, আমরানেট, জেনেক্স ইনফোসিস, জেমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, নাভানা ফার্মা, মুন্নু সিরামিক, মনোসপুল, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড। দর্শক, এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবরাখবর। চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। রাজীব লিমা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে দিন শুরুর খবরাখবরগুলো, এবার দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের আরও কিছু সংবাদ। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত। আগে প্রতি কেজি 22 থেকে 26 টাকা বিক্রি হলেও বর্তমানে দাম 18 টাকা। ব্যবসায়ীরা জানান, দেশের পেঁয়াজের বাজারে চাহিদা মেটাতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সেই সাথে রমজানকে ঘিরে সরকারের নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলো এলসি দেয়, ব্যবসায়ীরা এলসি খুলছেন। এতে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। এর আগে সর্বোচ্চ 5 ট্রাক আমদানি হলেও বর্তমানে 10 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাগর নদীর অবাড়িত জলরাশি বৃষ্টিত উড়ির চরেও পৌঁছে গেছে বিদ্যুৎ। সীমাহীন খুশি প্রত্যন্ত জনপদের মানুষগুলো। শত কোটি টাকা ব্যয়ে 4.5 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে উড়ির চরকে বিদ্যুতের আওতায় এনেছে সরকার। নোয়াখালীর প্রতিনিধির তথ্যচিত্রে জানাচ্ছেন মাসমাল ইসলাম। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা চর এলাহি ইউনিয়নের একটি অংশ উড়ির চর ও চরবালুয়া। জোয়ার ভাটায় তাল মিলিয়ে চলে এখানকার মানুষের জীবন। নদী ভাঙনের শিকার কোম্পানিগঞ্জ ও চট্টগ্রামের সন্দ্বীপের মূল ভূখণ্ড থেকে ঘর বসতি হারা মানুষগুলো বসতি গড়েছে নোনাবালির এ চরে। পশ্চাৎপদ থেকে সমৃদ্ধ জনপদ হওয়ার স্বপ্ন দেখছে উড়ির চরের মানুষ। কিছুদিন আগেও যে জনপদের সন্ধ্যা নামতেই একমাত্র ভরসা ছিল কেরোসিনের কুপিবাতি কিংবা হেরিকেন। মুজিববর্ষে শত কোটি টাকা ব্যয়ে 10 MB এ উপকেন্দ্র ও 450 কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে উড়ির চরকে শতভাগ বিদ্যুতের আওতায় এনেছে সরকার। বিনা খরচে সংযোগ পেয়েছেন 30,000 বাসিন্দা। কাঙ্ক্ষিত বিদ্যুতে গতি আসছে উড়ির চরবাসীর জীবনে, বেড়েছে অর্থনৈতিক কার্যক্রম। বাচ্চা কাচ্চা পড়ালেখার লাগি অনেক সুবিধা হয়েছে, ঠিকমতো কৃষি কাজ করতে পারতেছি, যেদের ডিপ বসাইছি, পোল্ট্রি শিল্প, মাছ মৎস্য ডেয়ারি,
মোটামুটি আপনার এগুলো মোটামুটি বিদ্যুতের কারণে যথেষ্ট উন্নয়ন। যদি বেড়িবাড়টা হয়ে যায় আরো মানুষের সবজি শাক সবজি ইত্যাদি ইত্যাদি সবকিছু করতে পারবে। একসময়ের অন্ধকার দুর্গম চরটি এখন আলোকিত, অপরাধ প্রবণতা আর দস্যুতার অবসানে ফিরেছে শান্তিও। সরকারের উদ্যোগ নিয়েছে বিদায় কিন্তু বিদ্যুৎ এসেছে। আমরা অন্ধকারে চলাফেরা করতাম, এখন আমরা বুক ফিলাই চলাফেরা করতে পারতেছি। উড়িষ্যার আলোকিত হয়েছে, আমাদের এখন ভয়ভীতি চলে গেছে। মৎস্য কৃষি প্রাণী সম্পদ সহ সমৃদ্ধ হচ্ছে এ অঞ্চলের অর্থনীতি, বলছে নোয়াখালী বিদ্যুৎ সমিতি। সরকারের যে অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ সেটা সম্পন্ন হয়েছে, প্লাস এটার ফলে আপনার এই এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। শিক্ষা স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়নে সূচনা হবে নতুন দিগন্তের, এমনটাই মনে করছে এ জনপদের বাসিন্দারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বিশ্বব্যাপী সফটওয়্যার রপ্তানির সুযোগ চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বাসিস। শনিবার সন্ধ্যায় রাজধানী পূর্বাঞ্চলে চীন বাংলাদেশ মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অ্যাম্বাসেডার সম্মেলন থেকে সুযোগ চাওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী বলেন, 2025 সাল নাগাদ সরকার $5 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন। এদিকে ব্যাসিস বলছে, 2030 সাল নাগাদ তারা এই খাতে বাংলাদেশের আয় $20 বিলিয়ন নিয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস ওয়াইটলি, ডেনমার্কের অ্যাম্বাসেডর উইনি স্ট্রুপ পিটারসেন ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়াট। দুই বছর পর আবারও শনিবার চালু হয়েছে বাংলা বান্ধা ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার। বন্দরে ভারত, ভুটান ও নেপালের সাথে পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক থাকলেও যাত্রী আসা যাওয়া বন্ধ ছিল। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কারণে নোটিশ না দিয়ে কার্যক্রম বন্ধ রাখায় দুই দেশের ভ্রমণকারীরা সমস্যায় পড়ে যায়। আগে থেকে ভিসা পাওয়া ভারতীয়রা এই ইমিগ্রেশন ব্যবহার করতে পারলেও বাংলাদেশিদের জন্য নতুন করে ভিসা ইস্যু না করায় সমস্যা আরও প্রকট হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে যাত্রী পারাপারের মাধ্যমে বন্দরটি আবার প্রাণ ফিরে পেয়েছে। বন্দরটি দিয়ে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের বাস্তুমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশে এখন মাছ, মাংস, ডিম উৎপাদনে স্বাবলম্বী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁয় নিয়ামতপুর উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। মন্ত্রী আরও বলেন, একসময় দেশের বাইরে থেকে গরু আসত, বিদেশি গরু না হলে আমাদের দেশে কোরবানি করা যেত না। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে, পর্যাপ্ত গরু এখন দেশেই উৎপাদিত হয় বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ ফ্যামিলি প্যাক স্নেহভরা রমজান নিয়ে এসেছে ক্যালুগেস ও এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি ওয়ান টিম। রাজধানীর একটি হোটেলে বিশেষ এই প্যাকটি উন্মোচন করা হয়। এ সময় সেলস টিমের কাছে বিতরণের জন্য প্যাকটি হস্তান্তর করেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ। পরে জানান, প্যাকটির দাম 675 টাকা হলেও রমজান মাসে বিশেষ অফারে 75 টাকা ছাড়ে পাওয়া যাবে মাত্র 600 টাকায়। 26 ফেব্রুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে স্নেহভরা রমজান নামের এই বিশেষ প্যাকটি। অনুষ্ঠানে কালুক্স টিমের ভারতীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দর্শক, এবারে নিচে একটা বিরতি, বেলা 1:30 আবারও ফিরে আসবে একুশে বিজনেস। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।